সুন্দরবন অয়েল লাইফের নতুন একটা ভিডিওয় স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমরা চলে এলাম নদীতে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দন্তবানি চলে এসেছি, আর এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ নৌকোটা রেডি করছিলাম। তাই আজকে আবার মাতলা নদীর চড়ে চলে এলাম নৌকোটা নিয়ে। শীঘ্রই নদীতে যাব, আর পাশটা দেবে তারপরে নদীতে যাব। পাশ না দিয়ে নদীতে আমাদের এদিক যাওয়া যায় না। তা দাদা এসব পার দোন পাড়তে শুরু করে দিয়েছে। চারটা কালকে রাত্রে গেঁথে রেখেছিলাম, ঠিক আছে দোনটা পাতা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। A few moments later আমাদের দোন পাতা কমপ্লিট। এবার ওই সাইডে কিছুক্ষণ গিয়ে বসবো, জল ওঠার অব্দি বসে থাকবো। জল উঠবে, এখানে হাঁটু সমান জল হবে, তারপর আবার আসবো। এখানে এখন জল সবে উঠছে, এখন গিয়ে বসবো, তারপরে জল উঠবে, তারপরে আসবো, চেক দেবো, আবার উপরের দিক নিয়ে চলে যাবো আস্তে আস্তে। লোক আছে চড়ে, সকাল থেকে এই লোক চলে এসেছে চড়ে। দেখা হচ্ছে, জল উঠতে থাকুক। বসেছিলাম কয় মিনিট হবে দা? এক ঘন্টা। এক ঘন্টা বেশ, হ্যাঁ কি বলিস? এক ঘন্টা তো এবার চেক দিতে যাচ্ছি, দেখি প্রথমে এই কাঁকড়া পড়িস। হ্যাঁ জল হলে মনে হয় ভালো হতো। আর ঠিক আছে, এই জলটাই এবারে টান টান লাগছে না প্রথমে। এই তোমার কাঁকড়া আছে, কি বলিস? ঠিক আছে ঠিক আছে, এ কর এ কর, তোল তোল দেখি তোল, ছেড়ে দিছে না? না আছে আছে আছে, ওই দিক টানছে বল। হ্যাঁ সাগর কাঁকড়া সামনে যা, তোল না তুই তোল, না না আছে আছে, এই সাইডে তোল, এই সাইডে তোল, এই বল যা যা, প্রথমটাই মিস করলি, এই সাইডে তুলতে বললাম, পরেটা যা পরেটা যা, আবার ধরবে যা, প্রথমটাই ছেড়ে দিল। দাঁড়া ওটা জলে নামা, দাঁড়াতে তো একটু খোঁচা খাইনি প্রথমবার, পরটা নে, ওটা আসবে না, ওটা ডুববেই না, আর আসবে প্রথমে একটা বড়টা ছেড়ে দিলি। ঠিক আছে কিছু ব্যাপার না, ও যায় আছে নেই, প্রথমটাই মিস। এই কেমন মনে হচ্ছে? ছেড়ে দিচ্ছে, জলে ঢেউ আছে। হ্যাঁ জলে ঢেউ আছে, তুই আগে টান দিচ্ছিস তো, তারপর তিনটে উঠে গেল, এখন একটা পড়লো না। প্রথমটাই মিস করে দেখ, প্রথমটাই পড়েছিল, প্রথমটা মিস হয়ে গেলে আর কি হবে। কি মনে হচ্ছে হবে? আছে আজকে কাঁকড়ার দেখা নেই, মাথায় মাথায় ওই ভাসতেছে, পরে আসবো হাতে লাগু। দাদা প্রথমটা বললাম পড়েছে, তোল তুলতে পারলি না,
এক দেখ দেখ হবে হবে। প্রথম টানে কি কিছু হবে না? গাছটা অব্দি দেখ একটা পড়ে কিনা। বনিটা হয় কিনা, বনিটা কি হবে? দেখ ওখানে বনি আছে মনে হচ্ছে। নেই আর জল উঠছে দেখ তাহলে। জল সেমন উঠিনি আর কাঁকড়া তোলা যাচ্ছে না, ওই জল একদম অল্প, তো তলায় এই যে শ্বাস মিল আছে না, এই শ্বাস মিলের জন্য বেড়ে যাচ্ছে। তা আবার সেই প্রথমের দিকে ওই কাঁকড়া ধরেছিল বড়, ওটা বাড়ছে কিনা। প্রথমটা মিস করলে আর কাঁকড়া পাশ ধারিস না, দুধ ধারে ধরেছে। হ্যাঁ বনি, ইয়ে থুতু দি রাখ, থুতু দি রাখ। প্রথম একটা বউনি, প্রথম অনেকক্ষণ ধরে প্রথম বাচ্চা দিয়েছিল, পরে সেইখানে এসে পেলাম প্রথমে একদম। আর একটা হলো, ছাড়লে কিছু করার আছে? আছে এখানটা, আছে ছেড়ে দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো আজকে বেশি কাঁকড়া নেই রে, ঢেউ হচ্ছে না। উপরের দিকে যাবো, উপরের দিকে চলে যাবো, একটুখানি চল। কাঁকড়া দেখা পাচ্ছি না, কাঁকড়া নেই সেরকম পাচ্ছি না। দাদা কী একটা পেয়েছে বললো, কী একটা জিনিস, দেখি কি পেল। কিরে কি পাইছিস? কি পোকা পাইছিস? নাম জানিস না? দেখা দেখা দেখি, কমেন্ট করে বলুক সবাই ওটার নাম কি। মাছ এগুলো কি ফোর, হেবি সুন্দর ফুলগুলো, সুন্দর করি হয়েছে। এই সোজা আছে, শেষ মনে হয় অনেক একটা হচ্ছে হয়নি। তার সে কাঁকড়ার দেখা নেই, তার কি বলবো। চিংড়ি মাছ নাকি রে? কি পোকা জল দেখি, হাতে জল, হাত দেবো না, ভয় করে না। কি জিনিস আপনারা বলুন কমেন্টে, আমরা তো বুঝতে পারছি না কি জিনিসটা।
ও ইস, কেমন একটা করছে না, ফেলে দি। ছেড়ে দে সাগরের জিনিস, সাগরে ছেড়ে দে। আজকে কাঁকড়া নেই, চারটে না পাঁচটা কাঁকড়া, কাঁকড়া কিছুই হয়নি, দেখা যাবে না, কিছুই হয়নি, দেখা যাবে না। চারটে পাঁচটা দেখি আরো কিছু সময় থাকবো। কাঁকড়া বসে আছে, এরা হচ্ছে এমন এক জাতির কাঁকড়া যারা হচ্ছে জল যত উঠবে তত উপরে উঠে যাবে। ওই আজ হট করে পড়ে গেল গাছের উপরে, এরা গাছের উপরেই থাকে। এই সাইডে আছে একটা, ও গাছের উপরে বসে দেখাবো। এই যে বসে আছে গাছের উপরে, এর যত জল হবে তত উপরে উঠবে, আবার যেই জল কমে যাবে তখন আবার মাটির গর্তে ঢুকে যাবে। গাছে তো অনেক কাঁকড়া, কিন্তু আমাদের তো কাঁকড়া হয় না। গাছে ঠিকই কাঁকড়া আছে, কিন্তু আমাদের কোনো কাঁকড়া নেই। দেখি, হ্যাঁ কেন দি জোলা, এই গাছে তো পুরো দলবদ্ধভাবে এসে বসেছে কিছু কাঁকড়া, পুরো এক দল যেন। পুরো এক দল, যেখানে কাঁকড়া সেখানেই সব, পুরো এক দল বসে আছে। শুধু এই কাঁকড়াগুলো খাওয়া যায় না, তাই এই কাঁকড়াগুলো খাওয়া গেলে আর আমরা এই কষ্ট করে ওই নদীর কাঁকড়া ধরি নাই, তো এই কাঁকড়াই ধরে নিয়ে যেতাম। সে পুরো প্রায় এই পাশে 10 কুড়িটা আছে গাছের আগায় উঠে গেছে, বুঝছে এই পাশে ভর্তি গাছের আগায় উঠে আছে, 10 কুড়িটা বেশি আছে। আর আমাদের তো মনে হচ্ছে এবার